ভালোবাসো কিনা তাও আমি জানি না, তুমি ভালোবাসো কিনা তাও আমি জানি না, আমারই কর্ম আমি করি আর অবজা। গান থামাইলা কি জন্য? ভালোই তো গাইতেছিলা। তুমি ভালোবাসো কিনা তাও আমি জানি না। আপনার হয়েছে কি? এ ধরেন বাদাম খান। আমার কথা কয়, এক থাপ্পু দিয়ে যদি চার পাঁচটা দাঁত না ফেলাইছি। দাঁত ফেলাইবেন কেন? আপনি কি দাঁতের ডাক্তার? হ্যাঁ, আমি দাঁতের ডাক্তার। গ্যাস গ্যাস দাঁত ফেলাই ভাই। তুমি চলে যাও, আমাদের একটু সমস্যা আছে। উনার মেজাজটা গরম। ফেন ধরো, বাদাম খাও। লক্ষ্মী ভাই শোনা ভাই আমার, ধরো আপনি বাদাম আপনি খান। চাকররম, এ চাকররম, চাকররম। মামা শোনো, আমরা তো সময় আছি এটা জানি, উগ্র মেজাজ তার সমাধান না। অবশ্যই আমরা সবারে লক্ষ্মী ভাই শোনা ভাই বলবো, হাসি মুখে কথা বলবো। ক্রাইসিস আসবে, আমরা ক্রাইসিস থেকে বের হওয়ার সমাধান খুঁজব। সমাধান পাইছি, সমাধান সা। এই যে সালা ভাই, চক্রা বকরা শাক, লক্ষ্মী সোনা আর একবার আসেন, এবার কোনো অসুবিধা হইব না, কসম। হ্যাঁ আবার যাই, যাই ধরা খাই। সমাধান হইল? এই শাকলা কাছে। আমরা তিনজন চা বিক্রি করব, একজন দুধ চা, একজন রং চা, একজন ডায়াবেটিক চা। ভ্রাম্যমান চায়ের দোকান। আসসালামু আলাইকুম। দুধ চা না রং চা? একটা আলোচনার মধ্যে আছি, এর মধ্যে ডিস্টার্ব। দুধ চা না রং চা? যাবাক। কী হইল, রং করেন? মুখে মুখে কথা বলে বিরাট বেদব তো ভাই। জান দিব নাকি একটা থাপ্পর? থাপ্পর দিবেন? দিয়ে দেখেন তো একটা থাপ্পর। থাপ্পর দিলে কী করবি? মারবি? এ কী করবি থাপ্পর দিলে? আপনি দিয়ে দেখেন না। কী লাভ, কী করবি এখন কর। আরেকটা দেন তো, আরেকটা দেন তো দেখি। কাছে কাছে আইলাম, সাহস তো দিয়ে দেখেন। ডালটা বাড়া। বাড়াইলাম। দিলাম। অন কি করবি? এই সাগর, সাগর। দেখ না তোর কি শিক্ষা দেই। আমাদের তিনজনের পরনে থাকবে একই রকম পোশাক, স্যুট টাই হ্যাট, মুখে থাকবে হাসি। আইডিয়া ভালো, বাংলাদেশের মানুষ চমক পছন্দ করে, এইটা হবে একটা চমক। ভাইজান এই লাভ কেমন থাকবে বলে মনে হয়? চা যারা বিক্রি করে এদের সাথে আলাপ করতে হবে, লাভ কেমন থাকে। এই যে সালা ভাই, লক্ষ্মী সোনা এদিকে আসেন, এবার আর কেউ মারবো না, মারলে আমি আসি। আসেন। তিন বান্দর একত্র হয়েছ? দাঁড়াও দেখো না তোমাকে কি করি, চাটা খাইলে। এই বেচারা এখন আর আসবে না, যান আপনি নিয়ে আসেন, বলেন সরি। মারছেন আপনারা আর আমি বলবো সরি? আরে যান না। এই জানা, ভাইজান একলা ভাই আমার যদি মারে। আরে আমরা দেখতেছি তো। এই যে সাগরম ভাই, এই যে সালা ভাই, লক্ষ্মী সোনা এদিকে শুনেন, কিছু মনে করেন না আমি। আমার বেঞ্চি দাও, মনে করছো আমি বেঞ্চি দেওয়া জানি না। ভাইজান আপনারা দুজন এদিকে আসেন তো, একটা কাম আছে। মেলা
বেবি কাঁদবে না, সুইট বেবি কাঁদে না, আমরা ভালো লোক। এই মিয়া ধাক্কা দেন কেন? সরি। চল মনে কর তুই কাস্টমার, পার্কে বসে আসোস, আমি টি মাস্টার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন জনাব? জি ভালো আছি। রৌদ্র কর জল এই শরতের দিনে? এটা তো বর্ষা। ও মেঘ মেদুরো বর্ষায়? জি আচ্ছা। মেঘ মেদুরো বর্ষার দিনে এক কাপ চা খান? চা খাবো না, কফি থাকলে দেন, চিনি কম। এই আইটেমটার কথা তো চিন্তা করি নাই। এই আইটেমটা থাকা দরকার, লোকজন চাইতে পারে। আচ্ছা ঠিক আছে, আবার শুরু থেকে। মেঘ মেদুর এই বর্ষার দিনে এক কাপ চা খাবেন নাকি এক কাপ কফি? চা খাবে, কিছুই খাবো না, লেবুর শরবত থাকলে দেন। ভালো যন্ত্রণার মধ্যে পড়লাম তো। এই কফি কা? আমি কাস্টমার, আমি আমার ইচ্ছে খাবো না, আপনার ইচ্ছে খাবো। লেবুর শরবত নাই, চা কফি এই দুইটার মধ্যে যে কোনো একটা খাবি। আমি খাবো না, জোর করে খাওয়াবেন, লেবুর শরবত থাকলে দেন নাহলে অবজান। আপনি তো ব্যাপারটা ঘোলাটে করে ফেলছেন, এটা তো রিহার্সেল, জেদাজেদি করছেন কেন? জেদাজেদি আমি করতেছি না, ভাইজান করতেছে। কইলাম যে চা কফি কিছুই খাবো না, তারপরে জোর করে খাওয়াইব। ভাইজান সারা জীবন জোর জবরদস্তি করলো, আফসোস। আচ্ছা ঠিক আছে, নে শরবত নে। বিসমিল্লাহ। চিনি কম হয়েছে, পাঁচ চিনিও নাই। এই পরে এক চামচ চিনিতে। আপনাদের চামচ পরিষ্কার তো, দেখে তো মনে হয় ময়লা। এই গাধাটা আমাদের সঙ্গে রাখাই ভুলেছে। আর এক গ্লাস দেন, শরবত টেস্ট হয়েছে, গরমে শরবত উপকারী। আরে দেন না, নগদ পয়সা খাইতেছি। গাধা গাধা গাধা। হেরো এক গ্লাস দেন, পয়সা আমি দেব। নে শরবত খা। তিন বান্দর করে কি, খায় কি? তোমরার দিন ফুরাইছে, আমার আপন খালাতো ভাই টাকলা মনির, তারা খবর দিব, দেখবো তখন কি হয়। এই ভাই দেন, তোরা কি খায়? তুমি ভালোবাসো কি না তা আমি জানি না, তুমি ভালোবাসো কি না তা আমি জানি না, আমারে কর্ম আমি করি আরে যাব বন্ধুরে। ও তুমি ভালোবাসো কি না, খাড়াও, ভালোবাসা কি দেখাইতেছি। শোন, 70 থেকে বড় প্রথমে ঢাকা শহরে চা বিক্রি শুরু করবো, তারপরে দেশের বড় বড় শহরে শাখা, ডিভিশনাল হেডকোয়ার্টারে, ঢাকা ডিভিশন, চিটাগাং ডিভিশন, খুলনা ডিভিশন, রাজশাহী ডিভিশন, তারপরে জেলা ভিত্তিক, তারপর উপজেলা, তারপর থানা, থানা হেডকোয়ার্টার, গ্রামের বাজার। মামা চুপ করবেন? চুপ করবো কেন, কিছুই হবে না, ধরা খাবো, কেউ চা খাবে না। চা খাবে না, শরবত খাবে, কফি খাবে, বাদাম খাবে। উফরে বাদাম খাবে কেন? আমরা বাদাম বিক্রি করব, এক কাপ চায়ের সাথে দুইটা বাদাম। চা বাদাম, চা বাদাম, এ চা বাদাম। চুপ করবি,
চুপ করবো কি জন্যে? একটা আলোচনা চলতেছে, একটা সংলাপ, আমরার মধ্যে শুরু হয়েছে সংলাপ। বড় বড় রাজনীতিবিদরা যদি সংলাপ করতে পারে, আমাদের করতে দোষ কি? সংলাপ বন্ধ, আমরা আওয়ামী লীগ না, বিএনপিও না, আমরা কি মাস্টার? সংলাপ চলবে, আমরা অবশ্যই বাদাম বেচবো, চায়ের সাথে বাদাম, কফির সাথে বাদাম, শরবতের সাথে বাদাম, শরবত বাদাম, শরবত বাদাম লাগবে, শরবত বাদাম, এক গ্লাস শরবত খেলে দুইটা বাদাম ফ্রি। স্টপ, যান চুপ করলাম, সংলাপ আপনারা করেন, এরপরে যদি আমার মধ্যে একটা কথা শুনেন, আমি তালুকদার বংশের সন্তান না। মামা, এই কাজটা আমরা না করে তিনজন স্মার্ট তরুণী যদি করত অনেক ভালো হইতো। কোনো মেয়েকে এখন পর্যন্ত চা বিক্রি করতে দেখা যায় নাই। কথাটা তো ভালো বলছিস, এর মধ্যে আমি নাই। এরপর আপনি বলবেন আমরা মেয়ে ছেলে সাজবো, আমার পক্ষে মেয়ে ছেলে সাজা সম্ভব না। সম্ভব না কেন? এত বড় মশলা মেয়ে ছেলে কোনোদিন দেখছেন? মুছ ফেলে দেন। মুছ ফেলে দিব আমি? কত কষ্ট করে মুছ রাখছি জানো? তোমার তো মশি নাই, মাখুন না। এক কাজ করতে পারি, আমরা তিনজন বোরকা পরতে পারি, সৌদি বোরকা। সৌদি বোরকা জিনিসটা কি? মুখ দেখা যাবে? মুখ দেখা গেলে আমি নেই। না মামা, আমাকে দিয়ে হবে না, ইসরায়েল মতো লাগে। দেখি আমার কেমন দেখা যায়। না চলবে না, মোজ দেখা যায়। বান্দর কয়টা খুলি? তিনটা। আমার কি করা লাগবো? আপনি টিপ দিবেন, তাই দিব। টিপ দিব না ডলা দিব? ডলা দিল। এইসব ছোটোমোটো কাম আমি ছেড়ে দিছি রে। এখন করেন কি? এখন কোন টাকা কাম করি? বুড়ি গালি। মামা, পুলিশ কি আপনার টপ সন্ত্রাসী ডিক্লেয়ার দিছে? এখনো দেয় নাই। কেন যে দিল না এইটাই বুঝলাম না। হাঁটুর নিচের পোলা পান, টপ টেরো রং বাজ হয়ে গেল, আমি এখন ওই নিয়ে পড়ে রইলাম। এটা কিন্তু আমার ইজ্জত সওয়াল। এই বছর দুই তিনটা বড় কাম করো, এতে যদি কিছু হয়। ঘটনা কি? তিন বান্দর করে কি? মামা আসে না কেন? মামা আসবো কইল। সুবিকাল মিঘ মেদুর বর্ষায় আপনি বিষণ্ন বদনে বসে আছেন নন্দন কাননে। এক কাপ চা খাবেন কিংবা এক কাপ কফি? লেবুর শরবত আছে, লাগলে আওয়াজ দিবেন। এক কাপ কফি দেন। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, সল রে সল রে সল। তার দাম তো একটু বাড়ানো দরকার, বিশ করে দিই। বিশ একটু বেশি হয়ে যায়। আরে বেশি কি, ২৫ করে দেন, এই জিনিস পাইবো।
আমাকে চিনেছেন? চিনা চিনা লাগতেছে তো। চশমা খুলে দেখেন। হ্যাঁ চিনছি, আমরা চিনছি। কি চাও? কিছুই চাই না। আচ্ছা আপনাদের মতলবটা কি? চা বিক্রি শুরু করছেন, এই গরিবের পেটে লাথি মারবেন? গরিবের পেটে লাথি মারবেন আর গরিব আপনারা ছাড়বে? ভাই আমরাও গরিব, বিশ্বাস করো। তুমি কি আমাদের মারবে নাকি? না আপনাদের মারবো না, যে আপনাদের কাছ থেকে চা খাইবে সেই মায়ের খাইবে। এটা কেমন কথা? সে কি দোষ করলো? আপনাদের কাছে চা খাইছে এটাই তার দোষ। লেবুর শরবত খেলে কোনো সমস্যা আছে? আমারটা লেবুর শরবত। না লেবুর শরবত খেলে কোনো দোষ নাই, আমি লেবুর শরবত বেছি না। ভাই কফি খেলে সমস্যা আছে? কফি তো মনে সমস্যা আছে। কোনো সমস্যা নেই, আমরা তিনজন। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী দল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? ভালো আছি। আপনি কি স্যার ওই তিন বান্দরের দা চা খাচ্ছেন? চা না, কফি খাইতেছি। ও চোখ বন্ধ করেন। কেন? আপনাকে স্যার মারবো। স্যার কফি ভালো হয়েছে, তোমরা ইয়াং ম্যানরা নব উদ্যোগে নেমেছো দেখে ভালো লাগলো। ধন্যবাদ স্যার। ইউ আর ওয়েলকাম। স্যার টাকাটা একটু তাড়াতাড়ি দেন স্যার, সমস্যা আছে। সমস্যা? সমস্যাটা কোথায়? সমস্যা হলো স্যার আপনারা মারবে, মারামারির সময় আমরা থাকতে চাই না। মারবে? কে মারবে? ওই দেখেন লাঠি ঘুরাইতেছে। আমাকে মারবে কেন? যে মারতে আসবে তারা জিজ্ঞেস করেন, আমরা ভেজালের মধ্যে নাই। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো। চা বা কফি? না কফি কফি। স্যার মুখে দিয়েছেন? না। জানে বাসলেন, আপনি ভাগ্যবান লোক। আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই। ভাইজান গভীর আলাপের মধ্যে আছে, যাও কি ঠিক হবে? আরে রাখ তোর আলাপ, আগে চা পরে আলাপ। তুমি তাই গো আমার পরানো যাহা। আপনাদের নির্জন আলাপ শুভ হোক, আমাদের নতুন কোম্পানি টি মাস্টার। ম্যাডাম এক কাপ চা খাবেন? মেঘ মেদুরে বর্ষা। সুমি চলো চা খাই, এদের নতুন কোম্পানি। ঠিক আছে দেন দুই কাপ চা। চা কত করে? দশ টাকা। কে কইছে দশ টাকা? বিশ টাকা, পুষ্কুনির এক গ্লাস পানির দামই তো দশ টাকা। ও সরি। আপা দৌড় দেওয়ার অভ্যাস আছে? ছোটোবেলায় স্পোর্টস করেছেন? কেন? আপনাদের মারবে। কে মারবে? চায়ে চুমুক দিচ্ছেন কি মার খাইছেন? এইসব কি বলছেন? সত্য কথাই বলতেছি, আমরা সত্যবাদী। ভাইজান খারাপ। কি জন্য? মাইকটা দেখা যায় আসে না কেন? ভাই সাহেব আসতে মাইলেন মেয়ে ছেলে মারুক জোরে, সারাদিন প্রেম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কি চাই? কিছুই চাই না। চা খাবেন? চা খাওয়া লাগবে না, চলো যাই।
চলো যাই মানে এটা কি কোনো মগের মূল্য নাকি হ্যাঁ এই তোর মতলব কি চায় চমুক দেন মতলব বুঝবেন চায় চমুক দেওয়া লাগবে না অবশ্যই দিব আমি দেখছস অবস্থা মারামারি শুরু হয়ে গেছে প্রেম করতেও পার্কে আসে মারামারি করতেও আসে আরে বাবা ঝগড়া ফেসাদ যা করার বাড়িতে গিয়ে কর এনে দুই একটা মিষ্টি মধুর কথা কর চা কফি খা শরবত খা বাড়িতে ঝগড়া পার্কেও ঝগড়া তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না তোমার সঙ্গে কিভাবে কথা বলতে হবে ভদ্রভাবে কথা বলতে হবে আমি কি তোমার সঙ্গে অভদ্রভাবে কথা বলছি হ্যাঁ বলছো এসো আলোচনা করে আমরা সমস্যার সমাধান করি চা খেতে খেতে আলাপ করি আইচা এদিকে মেঘ মেদুরে বর্ষায় এক কাপ চা কিংবা কফি খাবেন যাও এখান থেকে আমারে বর্ষা শিখায় যাও ভাই আমাদের ধমকাইতেছেন কেন আমার ইচ্ছা হয়েছে তাই ধমকাচ্ছি ইচ্ছা হলেই তো ধমকাতে পারেন না এটা তো জাতীয় সংসদ না এটা পার্ক ভাই প্লিজ আপনারা যান আমরা একটা সিরিয়াস বিষয় নিয়ে আর্গুমেন্ট করছিলাম ওর মেজাজ একটু গরম আপনারা যান প্লিজ শরবত খান শরবত খেলে মেজাজ ঠান্ডা হইব ভালো শরবত আছে শরবতের সাথে বিস্কুট ফ্রি যাও এখান থেকে লাগলে থাপ্পর খাবা যাও ভাই ভাই প্লিজ আপনারা যান প্লিজ এই চল যাই গা প্রেম গরম প্রেম গরম প্রেম গরম ভাইজান শোনেন কি হয়েছে ওই যে দেখতেছেন না লোকটা লম্বা চুল চা কফি দুটোই খাইছে এখন ব্যবস্থা নিতে চাইলেন চা কফি দুটোই খাইছে হ্যাঁ আচ্ছা দেখো এবার খেলা দেখো ভাইজান আসসালামু আলাইকুম তিন বান্দর থেকে চা কফি খাইছেন কি যন্ত্রণার মধ্যে পড়লাম হু আর ইউ ইংরেজি ইংরেজি বলে লাভ নাই বলেন চা কফি খাইছেন কিনা হ্যাঁ খেয়েছি চা কফি সবই খেয়েছি আপা চোখটা বন্ধ করেন আজ দেখেন মহরমের লাটারি খেলা চা খাও কফি খাও স্যার স্যার গরম কফি খাবেন ঠান্ডায় উপকার হবে ভাইজান আমাদের নিজেদের চা যদি নিজেরা খাই তাহলে কি কোনো অসুবিধা আছে মানে যে ওই লোকটা ওই যে লাঠিয়ালা আমাদের চা আমরা খাবো অসুবিধা কি ঠিকই তো কিসের অসুবিধা কারে ডরাই না থাক খাবো না এই তুমি খাবে না আমার দে আমি খাবো সব ভয় অস্থি ধরেন এইটা আমার হাতে কে দিল তুমি দিলা না এদের দুটো কেমন বুঝতেছেন ভালো বুঝতেছি আপনার সাহস আছে মাশাআল্লাহ সাহসী লোকজন আজকাল দেখাই যায় না আসেন খান ঠিক করি আপনি তো লিডার আরো চা খাওয়াবেন না দেখি খাওয়াইতে পারি ও খাওয়াবেন স্টুপিড লোক ওর সঙ্গে আর্গুমেন্টে যাওয়া ঠিক হবে না আপনি আমার স্টুপিড করলেন ভাবছেন ইংরেজি বুঝি না আমি ফাইভ পাস আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত মস্করা করলেন হ্যাঁ মস্করা করলাম এখন আমি একজনের চা খাওয়াবো
সাহস থাকলে তার মাথায় বাড়ি দেন। আপনার কি ধারণা তারা আমি বাড়ি দিতে পারবো না? স্যার খান, পয়সা দিতে হবে না, কোম্পানির তরফ থেকে কমপ্লিমেন্টারি। থ্যাংক ইউ। পুলিশ ভাই, আপনি খাবেন না? স্যার, একটা আইনের কথা জিজ্ঞাসা করতে পারি? কাছে এসে জিজ্ঞাসা করি, পুলিশকে আবার ভয় লাগে। একবার হরতালের সময় পুলিশের হাতে বেদম মার খাইছিলাম। ধরেন আপনি চা খাইতেছেন, এমন সময় হঠাৎ কেউ যদি দৌড়ে এসে আপনার মাথায় বাঁশ দিয়ে বাড়ি মারে, তাহলে তার শাস্তি কি, কোন ধারা? আমার সঙ্গে ফাজলামি করবে না। সরি সরি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ। স্যার কী খাইতেছেন, চা না কফি? কফি। স্যার আপনি খাইছেন? কফি খাইতেছেন না? কফি খাইতেছেন না? ভাইজান দেখছেন অবস্থা? এই যে দেখছো, মাইরাই তো ফেলছে মনে হয়। পুলিশের লোক তো ভালো ছিল। স্যার ব্যথা কেমন পাইছিলেন? ভালো ব্যথা পাইছিলেন না? মারছিলাম স্যার, মনের স্বাদ মিটাইয়া। স্যার ও যে দেখেন আমার ওস্তাদ। তোমার ওস্তাদ মানে? ও এখন বুঝেছি, ওই তিনটা। জি স্যার। মামার বাড়ির খেলা? এই এই এদিকে এদিকে ভাইজান, আমরা কি যাবো? এই এদিকে। তুই করে বলতেছে বাপ, তো ভালো বুঝতেছি না। স্যার স্যার ডাকলে আসবে না, অ্যারেস্ট করে নিয়ে আসেন স্যার। আমি এখানে আছি স্যার, যান। পুলিশ ভাই যান যান, আমি এখানে খারাপ আছি। যাও স্যার। হ্যাঁ যাও, নিয়ে আসো স্যার। আপনিও যান স্যার, আমি আছি স্যার, আমি খারাপ আছি স্যার। যান যান স্যার, স্যার যান, আমি আছি স্যার, স্যার আমি আছি, স্যার যান, আমি আছি স্যার, স্যার আমি আছি। এগুলি রাখতেছেন কেন? আমি কি রাখবো নাকি? দেখছেন অবস্থা, আমার ফালায় দৌড় দিল। এতগুলো জিনিস আমি এখন কেমনে রাখি স্যার? ব্যথা কি বেশি পাইছেন? আহারে আপনি এখন মারতেছেন কেন? আমি আপনারা মারছি? আমি যারা মারছি সে যদি আমার মারে আমার কোনো কথা নাই। আপনি বলে আমার কথা আছে? আপনার পরিচয় তো থাক, এত খাতিরের দরকার নাই। আরে মামা, আপনি এখানে হাতে তসবি, হাতে তোর মধ্যে তসবি নেই কই? তো থাক, তসবি আমার কাছে থাকে। চুপচাপ থেকে লাভ নাই, বুঝছি। ওরা আছে, আমরাও আছি, চলেন সংলাপে বসি। আমি সংলাপের মধ্যে নাই। মামা সংলাপে বসাই ভালো, তারও মামা আছে, আমারও মামা আছে, দুই মুরব্বী। চলেন মিলেমিশে ব্যবসা করি। তুমি তো এদের লিডার, মিল মহব্বতে থাকা ভালো। যদি কোনো অসুবিধা আমারে কইবে, ভুরি গালাই দিমু। আপনার ভুরি তো গালানো অবস্থায় আছে, গালছে কি? এত কথা কেন বলো? আল্লাহ খোদার নাম কও, একটু পরেই তো পুলিশের মার গুতে শুরু হইব। একবার তো মারছে, আবারও মারবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
Sorry.